আপনার জীবনের মহামূল্যবান সময় আপনি আপনার ফেসবুককে শেয়ার করতে পারেন ইউটিউবকে দেন অথচ আপনি সময়ের ভাগটা আল্লাহকে দিতে পারেন না তখন কি আমরা কল্পনা করেছি এরকম যে প্রতিদিন আপনার মূল্যবান সময় পাচ্ছে ফেসবুক আপনি গেমস পাবজি ফ্রি ফায়ার তারা পাইতেছে অথচ আল্লাহকে একটু দিতে পারেন না টিভিকে দিলেন অফিসকে দিলেন আপনার বসকে আপনি সময় দিলেন নিজের প্রয়োজনের সময় দিলেন অথচ আল্লাহকে একটু সময় দিতে পারেন না দিনে চব্বিশ ঘন্টায় চোদ্দোশো চল্লিশ মিনিট হয় প্রতিদিনে হিসাব করলে এই চোদ্দোশো চল্লিশ মিনিটের ভিতরে আমি যদি হিসাব করি আপনি ফেসবুককে দেন সর্বনিম্ন হলো পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ইউটিউবকে দিলেন আরও পাঁচ ঘন্টা আপনার অফিসে দিলেন আট ঘন্টা স্ত্রীকে দিলেন দুই ঘন্টা আর আপনার বাজেটে আল্লাহর জন্য কি এতটুকু সময় হয় না প্রিয় ভাই এটা কি আমরা কি শুধু শুধু পৃথিবীতে এসছি আমাদের স্রোষ্ঠটা কি শুধু পাঠিয়েছে তার কোনো মোটিভ তার কোনো উদ্দেশ্য ছিল না আল্লাহ তো চোদ্দশো বছর আগে তিনি বলে গেছেন আমি তো পান্না আমি তোমাদের সৃষ্টি করছি অর্শে ফিল্মে আমার এবাদতের জন্য গোলামি করার জন্য তাহলে আপনি ফেসবুকে গোলামি আমি করতেছেন ইউটিউবের গোলামি আপনি আপনার গ্যামসের গুলো আমি করছেন অফিসের গোলামি করছেন স্ত্রী গোলামি করছেন করেন আল্লাহর জন্য এতটুকু সময় নেই দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে যারা পাঁচ অক্ত সালাদ আদায় করে না পাঁচ সালাত আদায় করতে চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ মোট সতেরো টাকা নামাজ হিসাব করলে লাগে সর্বোচ্চ একটা ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ বলছে বান্দা তুই আমার একটা ঘন্টা দে না আমি তো তোর পাঠিয়েছি এই জন্যই চেয়েছেন মাত্র একটা ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে অর্থাৎ ফজরে দশ মিনিট জহরে দশ মিনিট আসরে দশ মিনিট মাগরিবে দশ মিনিট এসায় বিশ মিনিট হিসাব করলে টোটালি আপনি ষাট মিনিট হয় সর্বোচ্চ এক ঘন্টা তা আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আপনার রবকে একটা ঘন্টা দিতে পারেন অথচ একই ব্যক্তি ফেসবুককে সময় দেয় পাঁচ ঘন্টা ইউটিউবকে দেয় পাঁচ ঘন্টা আর অন্যান্য ওয়েবসাইটটা ওগুলো বাদ দিলাম প্রয়োজন অফিসকে দিলেন আট ঘন্টা চলে গেছে ওইদিকে আর উনি ঘুমালো নিজের শরীরটা ভালো রাখার জন্য ঘুমিয়েছে আরও পাঁচ ঘন্টা তো কতটুকু আপনি আল্লাহকে দিয়েছেন তো পুরো সময়টা তো আপনি এদিকে ব্যয় করতেছেন আল্লাহ যদি জবাব চায় কি দিবেন আপনি আমি কি জবাব দিব আমরা আমরা কি জবাব দিব আপনি দিন মোবাইলকে খাওয়ালেন সময় কোনো ফিডব্যাক পেয়েছেন আপনি কিছু এর থেকে কোনো রেজাল্ট অথচ যদি আপনি সময় নিয়ে একটু যদি একটু যদি একটা সময় যে সোবাহান আল্লাহ একবার যদি আল্লাহ হকবার বলতেন একবার যদি সোবাহান আল্লাহ বললে সোবাহান আল্লাহ মধ্যে আসে নয়টা অক্ষর কেন এটা কোরআনের শব্দ সুবাহানুরেবানিস নয়টা অক্ষর একবার পড়তে এক সেকেন্ডও লাগে না অটোমেটিক নব্বইটা নিকি পেয়ে গেলেন তাহলে আপনি পাঁচ ঘন্টা যদি জিকির করতেন আল্লাহকে ডাকতেন আল্লাহ নামাজ আদায় করতেন কোরআন তিল্লত করতেন তাহলে কত নিকি উপার্জন করা যেত এমনটি কি হবে মৃত্যুর পরে কি আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার সাথে কি যাবে আপনার কবরে কি কোনো ওয়াইফাই বা এম বি মেগাবাইট কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই তাহলে আমরা কেন আজকে আমরা এটা করি প্রিয় ভাইরা অথচ আল্লাহ বলেন মান্দা কে তোরে আজকে ধোকা দিল কে তোরে ধোকা দিল সময় তুমি এত গুরুত্ব বোঝো তোমাকে কে ধোকা দিল মা গর্রাখা বি করিম বিকাল কারিম মা গর্রাকা বিরব বিকাল কারিম কে তোমাকে ধোকা দিল যে ওই রব সম্পর্কে তুমি আজকে উদাসীন হয়ে গেছো তুমি তোমার রবকে সময় দিতে চাও না দুনিয়ার ফেসবুককে রব বানিয়ে ফেলেছো এগুলোতেই সময় দাও কিন্তু রবকে দাও না তুমি আফচুচ কৰিব লাগছ ইয়া আইয়ো হাল ইনসানো মা ঘর কাপি ৰব বিগল কারিম আল্লাদি খলা খ কাফা সওয়া কাফাদলা কাফি আয়ে চৰতি মাশাআল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ও মানবসকল মাগরাকা বিরব্বিকাল কারীম কি তোমাদেরকে তোমাদের রব সম্পর্কে কি তোমাদেরকে ভুল বোঝালো কে তোমার রব থেকে তুমি দূরে সরে গেল কেন তোমরা রব থেকে দূরে গিয়েছ মাগরাকা বিরব্বিকাল কারীম ওই যে মোবাইল দূরে নিয়ে চলে গেছে আপনাকে ইউটিউব দূরে নিয়ে চলে গেছে

তুমি একটু দাঁড়াও না গ্লাসের সামনে তোমাকে কত সুন্দর করে নিপুণভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি কোনো ত্রুটি রেখেছি তাকাও তো চেহারার দিকে কোনো ত্রুটি আছে বান্দা তুমি আজকে যে হাত দিয়া যে চোখ দিয়ে তুমি তোমার মোবাইলে তুমি পাঁচ ঘন্টা করে সময় দাও যেই চোখ দিয়ে তুমি ইউটিউব দেখো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় ব্যয় করো অথচ ওই চোখ দিয়ে তুমি একটা দিন কোরআনুল কারিমে একটা তেল একটা তুমি পড়তে পারো না না তাই না সুরাটা তুমি এখনো পড়া শিখলে না সুরাতুল ফাতিয়া তুমি তেল করতে জানো না অথচ আমি আল্লাহ তোমার ওই দুইটা চোখ দিয়েছিলাম চোখ দিয়ে তুমি কোরআন তেল করবে পা দিয়েছিলাম হেঁটে হেঁটে তুমি এক জায়গায় ভালো কাজে যাবে অথচ চোখ তুমি খারাপ কাজে তুমি ব্যবহার করছো তবে বান্দা শুনে নাও আমি কিন্তু বলবো না কারণ আমি ওই চোখ সময় জিজ্ঞেস করবো আমি কি দুইটা চোখ দিই নাই এই চোখ কি শুধু ফেসবুকে সময় দেওয়ার জন্য ইউটিউবে দেওয়ার জন্য না আল্লাহর জন্য কিছু দিতে হবে আপনি কল্পনা করুন তো আজকের দিনে আমরা যারা আছি আজকের দিনটা তার অতিবাহিত করছি আজকের দিনের ভিতর আপনি কতটুকু সময় এই চোখটা আল্লাহর জন্য ব্যয় করেছেন একটা ঘন্টা কোরআন তেলত কি হয়েছে আজকে বা একটা সুরা কি আপনি করেছেন। আচ্ছা বাদ দিলাম একটা সুরা এটা পড়তে লাগবে তিরিশ সেকেন্ড আচ্ছা আজকের দিনটার ভিতরে কি আপনি এই সুরাটা কি একবার তেলহত করেছেন এটাও বাদ দিলাম সুবাহ আল্লাহ বলতে পাঁচ সেকেন্ডও লাগবে না মনে হয় আমি কি এই চব্বিশ ঘন্টার ভিতরে এরপরে যে চব্বিশ ঘন্টা পার করতেছে আমরা এর ভিতরে আমি একবার সোহান বলেছি আমি একবার আলহামদুলিল্লাহ বলি অথচ আপনি ফেসবুকে কত ছবি দেখে নাইস হোয়াটসার মাথা নষ্ট হয়ে যায় কত কমেন্টস করলেন এখন কষ্ট করে সময় ব্যয় করে লিখতেছেন হারাম একটা ইয়েতে দেখতে লিখতেছেন এটা গান দেখে শেয়ার করলেন জানেন মানুষ ঘুমন্ত অবস্থায় গুণা কামাই করে সেটা হলে কিভাবে জানেন একটা গান শেয়ার করলেন রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন সবাই দেখতেছে আর আপনার হচ্ছে আপনার ওয়াইফের ছবি আপনার মেয়ের ছবি ফেসবুকে পোস্ট করে দোয়া দোয়া আমার মেয়ের জন্য করবেন আগামীকাল এসএসসি পরীক্ষা পরীক্ষা প্রাপ্তবয়স্কা মেয়ের ছবি দিয়ে দিলে আর উনি রাত নয়টা আপলোড করে ঘুমিয়ে পড়েছে ধরেন তার পাঁচ হাজার ফ্রেন্ড আরও যারা শেয়ার করলো সবাই সমানে চোখের জিনা করতেছে গুণা করতেছে ঘুমিয়েও গুণা অর্জন করা যায় তাহলে আজকে সময় এগুলো বেগ আল্লাহ জিজ্ঞেস করবে প্রত্যেকটা সময় সম্পর্কে কেন আল্লাহ একটা সুরা নাজিল করেছে সুরা আল্লাহ ও আসার আল্লাহ সময়ের কসম করে বলেছেন যে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে যারা